আসসালামু আলাইকুম। ফারদিন নিজেকে আনমিউট করে কথা বলেন, ফারদিন নিজেকে আনমিউট হ্যাঁ, করে শোনা কথা শোনা বলেন। ভাই, সবাইকে হ্যাঁ বলেন। শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা না, আমি আসলে একটা প্রশ্ন করছিলাম যে আমি এলো কালকে সকালে একটা ভিডিও দেখছিলাম, আমাদের পাশে একটা বাচ্চা ভিডিও দেখছিল, মানে একটা অ্যানিমেশন ভিডিও। ওইখানে মানে ওই যে একটা নবী আছে না, যে ওই যে নৌকায় করে মানে পুরো পৃথিবীর সব মানে একটা পপুলেশন নৌকায় করে নিয়ে যাচ্ছিল, কি যেন নবীর নাম? স্যার নুহ নবী, নুহ সরি নো আচ্ছা নো নবী সরি হ্যাঁ নো নবী নুহ ও আচ্ছা ঠিক আছে। তো আমি দেখছিলাম যে মানে ওইখানে অ্যানিমেশনের মাধ্যমে মানে এই স্টোরিটাকে বলা হচ্ছিল, কিন্তু অ্যানিমেশন তো হারাম তাই না? অবশ্যই হারাম। তাহলে ওই শুধু অ্যানিমেশন নবীদেরকে ভিডিওটা দেখো, নবীদেরকে নবীদেরকে অ্যানিমেট করা, এটা তো একদমই হারাম, সম্পূর্ণ হারাম। তাহলে ওই এটা অ্যানিমেশন কে করতে হবে, যেটা আপনি কোথা থেকে দেখছেন, এটা কি আপনি ইসলামিক দেখছেন নাকি আপনি এটা খ্রিস্টানদের দেখছেন? না না, ইসলামিক ইসলামিক বাংলায় বলতেছিল এবং তাহলে পিওর হারাম, তাহলে পিওর হ থেকে র থেকে ম, পিওর হারাম। ফারাজ ভাই, ফারাজ ভাই ওপেন স্টেজে একটা একটা ছেলে ইয়া করে, মানে ভিডিও মানে লাইভ টাইপ করে, ছেলেটা বিলিভার, বিলিভার বাংলাদেশ। তার একটা ভিডিও দেখলাম যে ইব্রাহিম তার বাচ্চাকে ছুরি দিয়ে মারতেছে, এটা ছবি দিয়ে সে মানে সেটা এটা থাম্বনেল দিয়ে সে ভিডিও বানাইছে। হ্যাঁ মানে চিন্তা করেন অবস্থাটা, চিন্তা করেন একটু সার্চ করে দিলে যে জিনিসটা, যে জিনিসটা ইসলামে সম্পূর্ণ হারাম, মানে নবীর ছবি আঁকছে সে, মানে এরা হচ্ছে দিনের দায়ী, চিন্তা করেন মানে কি একটা অবস্থা ভাই। একটা জিনিস খেয়াল করেন, এটা নিয়ে কিন্তু তাদের মানে তারা নিজেরা নিজেরা করছে, যে নিজেদের মধ্যে কোনো ব্যাকল্যাশও নাই। হ্যাঁ নিজেরা নিজেরা ঠিক আছে, নিজেরা কোনো মানে ইয়া ভাবান্তর নাই তাদের। দেখেন আপনি এই চ্যানেলে ঢুকে দেখেন, ইব্রাহিম তার ছেলেকে ছুরি দিয়ে মারতে নিতেছে, এইটা ছবি বানায় ভিডিও আচ্ছা, থাম্বনেল চ্যানেলটার দিয়ে নামটা আছে। কি? মাল্টিপল মাল্টিপল আছে, মাল্টিপল আছে, হ্যাঁ ভাই দুইটা আছে। ভাই কি বলবেন, ভাই কি বলবেন, মানে না, এখন আমার প্রশ্নটা হলো যে অ্যানিমেশন করা তো অবশ্যই হারাম, কিন্তু অ্যানিমেশন দেখাটাও কি হারাম? অবশ্যই দেখাও হারাম। দেখাও হারাম? কোন ই আছে, কোন হাদিস যে এরকম? ভাই ওই সময় তো অ্যানিমেশন ছিল না, বাট হচ্ছে না যে মানে ওরকম, আঁকাটা মানে আমি আঁকাটা বলতে চাচ্ছিলাম খুবই যে হারাম খুবই কিছু অল্প। দেখা কিংবা হারাম কিছু লেট করা, মি এগুলো ফিনিশ, কি হারাম? লেট মি ফিনিশ সাদা। সরি 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 ওই সময় তো অ্যানিমেশন ছিল না, ওই সময় যেটা ছিল ছবি আঁকা আঁকির বিষয় ছিল। ইসলামের নিয়মটা হচ্ছে আপনি কোনো প্রাণীর ছবি আঁকতে পারবেন না, এবং প্রাণীর মধ্যে ইসলামিস্টরা মানে নবী এবং তার আল্লাহ এবং তার নবী যে জিনিসটা ইনক্লুড করছে সেটা হচ্ছে মানুষ এবং অন্যান্য যে লিভিং অন্যান্য যে প্রাণীগুলো আছে, জীব জন্তু যারা আছে যারা চলাফেরা করতে পারে তাদের ছবি আঁকতে পারবেন না। এবং কেন আঁকতে পারবেন না, তাদের ইয়েটা হচ্ছে যে যুক্তি, ইসলামিক যুক্তিটা হচ্ছে এরকম যে আঁকলে তাকে আপনার জানো দিতে হবে। আসিফ ভাই যুক্তিটা এরকমই না? এটার ভিতরে একটা প্যাচ আছে, একটু পরে বলতেছি ফারাজ ভাই, আপনি বলেন আচ্ছা শেষ করেন। আচ্ছা, আমি যতটুকু জানি সেটা হচ্ছে আঁকলে জান দিতে হবে, যে যেহেতু জান দেওয়ার অধিকার নেই সেহেতু ইয়া করা যাবে না, আঁকা যাবে না। এবং এটার মধ্যে মোহাম্মদ এবং তার আল্লাহর কোনো আইডিয়া ছিল না যে গাছও একটা জীবিত জিনিস, হ্যাঁ 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 এটা শুনেছি। গাছও জীবিত, তো হ্যাঁ গাছ আঁকা হালাল, যেহেতু তাদের কাছে কোনো আইডিয়া নাই যে গাছ জীবিত, একটা জীবিত হ্যাঁ, এই প্রাণী। হাদিসটা আমি সংশয় ডট কম থেকে পড়েছিলাম যে গাছের কোনো প্রাণ নেই তো তোমরা গাছ আঁকতে পারো। জি জি হ্যাঁ, তাহলে এই ইয়া হাদিসটা একটু আমরা দেখে নিই, এই হাদিসটার কথা আমি বলতেছিলাম যে এই আচ্ছা হাদিসটা একটু দেখে নেওয়া দরকার। এখানে বুখারী শরীফের তাওহিদ পাবলিকেশন থেকে কিনলে 2225 নম্বর হাদিস, এখানে দেখেন ইবনে আব্বাস কি বলতেছে। ইবনে আব্বাস তাকে, এই যে ইবনে আব্বাস তাকে বলেন, এই বিষয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাবো, মানে এটা সরাসরি আল্লাহ রাসুলের কথা। তাকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে, আর সে কখনো তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না। তখন এ কথা শুনে লোকটা ভীষণ ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এতে ইবনে আব্বাস বললেন, আক্ষেপ তোমার জন্য, তুমি যদি এ কাজ নাই ছাড়তে পারো তবে গাছপালা এবং যে সকল জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো। মানে নবী কিন্তু বলে গেছে যে এই যে যতক্ষণ না প্রাণ সৃষ্টি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে শাস্তি দিবে। তারপর ওই লোকটা একদম হতাশ হয়ে গেছে দেখা, তখন আবার বলতেছে যে তুমি গাছপালা এবং যে যে সমস্ত জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো। তো গাছপালারও তো প্রাণ আছে, তাহলে গাছপালাটা কি মানে প্রাণহীন নাকি? মানে হচ্ছে নবী মোহাম্মদ বা ইবনে আব্বাস এরা তখন এই জিনিসটা জানতো না যে গাছপালারও প্রাণ আছে। এটাই তো সমস্যা এখন, তারা তো আর সে সময় জানতো না যে গাছে প্রাণ আছে। আচ্ছা, আর আসিফ ভাই, আপনি আপনি তো মনে হয় মেম্বারশিপ চালু করেছেন চ্যানেলে তাই না? হ্যাঁ চ্যানেলে মেম্বারশিপ চালু হয়েছে, এটা তো বাংলাদেশ থেকে বোধ হয় কিনা যায় না? আসলে আমি ঠিক নিশ্চিত না, মনে হয় না যায় বাংলাদেশ থেকে। না, আমি 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 সেদিনকে আপনার এই একটা পোস্টার দেখে আমি লিংকে ক্লিক করে ঢুকেছিলাম, তারপর দেখি বাংলাদেশ থেকে এটা মানে এই কান্ট্রিতে অ্যাভেলেবেল দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাহলে তো আর কি আর করা। অনেক গ্রুপে দেখলাম এই বিষয়ে লেখালেখি শুরু হয়েছে যে আপনারা নাকি ব্যবসা করছেন। ভাই 100 টাকা কি ব্যবসা হবে,
না মানে বলছিল যে আপনারা 100 টাকার ব্যবসা করছেন, ধর্ম ব্যবসা করছেন, মানে আপনারা নাকি হুজুরদেরকে ব্যবসায়ী বলেন এবং আপনারাই ব্যবসা শুরু করেছেন, এই কথা বলছে অনেক সময়। মেম্বার বাড়লে ইউটিউবে কিছু এক্সট্রা সুবিধা সুযোগ সুবিধা পাওয়া যায়, কারণে যতটা সম্ভব কম টাকায় এটা করে দিয়ে রেখেছি যেন আমি ওই এক্সট্রা সুযোগ সুবিধাগুলো পাই। মেম্বার যখন বাড়বে তখন আমার ইউটিউব চ্যানেলটা আর একটু আর আর যে মেম্বার হয় সেও তো এক্সট্রা সুবিধা পায়, তাই না? হ্যাঁ, সে যে মেম্বার হয় সেও কিছু এক্সট্রা সুবিধা পায়, আবার যে যার চ্যানেলের মেম্বার হয় তার সেও কিছু এক্সট্রা সুবিধা পায়। এটা হচ্ছে একটা দ্বিপাক্ষিক ব্যাপার। এই আর মেম্বারশিপ তো প্রায় সবারই, সব ইউটিউবারদেরই চালু করা, এটা তো কোনো ই নেই, হ্যাঁ সবাই সবারই সবাই চাই, সবাই চালু করা, আমি বাইরের দেশে যে কজন রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ তাহলে। ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। আচ্ছা ধন্যবাদ, মুমিন কাউকে দেখি একটু যুক্ত করেন। আচ্ছা ঠিক আছে, দেখি মুমিন কাউকে পাই কিনা। তাহলে ফারাজ ভাই আপনি কি মানে কাউকে যুক্ত করবেন, কাউকে আপনার কি মনে হচ্ছে কাউকে যুক্ত করা যায়? না ভাই, আমার তো এরকম ইয়ার কেউ নাই। আচ্ছা তাহলে আমি আরেকজনকে দেখি, ডালিয়া ফজল, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ডাইলা, ডাইলা ফজল, সরি ডাইলা ফজল বলেন। জানলাম ডাইলা না ভাইয়া, ও ডালিয়া, ডালিয়া, ডালিয়া। আমি একটু দূরে দূর থেকে দেখছি তো। আপনারা মুমিন ভাই অনেক গালাগালি করেন, আমাদের স্পেলিং হয় না, প্রোনাউন্সিয়েশন হয় না, আপনারা নিজেই কিন্তু বলতেছেন আমাকে আবার ডাইলা। না সরি, আমি তো সরি বললাম, আমি দূর থেকে দেখেছি তো, আমি মানে প্রথমে ঠিকটাই পড়ছিলাম কিন্তু পরে আবার গ্লাস মনে হলো। তাহলে দূর থেকে দেখলেও তো ঠিকটাই দেখার কথা। না না, গ্লাস বললো সবসময় দূর থেকে, এত ছোট ইসে স্ক্রিনটা তো ছোট হয়ে যায় দূরে থাকলে, যে ভালো করে দেখা যায় না, একটু সামনে এসে দেখা যায়। ইটস ওকে, আমি ইউজড টু। আচ্ছা বলেন বলেন। আচ্ছা না ভাই, এমনি আসলে আমি শুনতেছিলাম কখনো আপনার ইয়েতে মানে জয়েন হয় নাই। আমি দেখছি আপনার লাইভে মানে মেয়েদের সংখ্যা অনেক কম, আমি জানি না আসলে সাহস করে না নাকি ইচ্ছে করে আসে না, বা কেউ কোনো কোয়েশ্চেন নিয়েও আসে না, খুব কম, বা যে আপুরাই ছিলেন এখন আর বেশি জয়েনও হল না, আই ডোন্ট নো ওয়াই, বাট এটা আমার কোয়েশ্চেন না। আর আমি যখন আমার লাইফে চেঞ্জ আসছিল, এটা অনেকদিন আগের কথাও না, আমার কাছে মনে হয় যদি কেউ নেগেটিভ সাইডটা নাও দেখে ইসলামের, বা কোরআন শরীফে কি লিখা আছে, হাদিসে কি লিখা আছে নাও দেখে, জাস্ট একটা বই হুমায়ুন আজাদের নারী বইটা যে পড়বে, ওইখানে যে রেফারেন্স গুলো দেওয়া আছে জাস্ট ওইগুলো যদি ম্যাচ করে একবার দেখে কেউ, যে কোনো কেউ, যে কোনো মানুষ, তার মধ্যে তো কিছু না কিছু কোয়েশ্চেন আসার কথা। হ্যাঁ একদম একদম ঠিক বলেছেন, নারী বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার লাইফে যদি কোনো চেঞ্জ এসে থাকে, ওই বইটা আমি এমনি স্টার্ট করছিলাম পড়া, আমার খালুর ছিল, ওটা শেলফে পড়া ছিল, আমি বললাম যে দেখি অনেকদিন ধরে এটা পড়া হয় না, এমনিতেই পড়া স্টার্ট করছিলাম। তারপর পরে পরে আমি যখন রেফারেন্স গুলো মনে মনে আসলো যে ঠিক আছে, উনি এত বড় একজন লেখক, উনি তো এমনি এমনি এগুলো লেখে নাই, আমি একবার দেখি না, কোরআন শরীফ আমি আরবিতে পড়ি, তাহলে বাংলায় সেম আয়াতে গিয়ে দেখি এগুলো কি ঠিকই লেখা আছে কিনা। পরে যখন মিলিয়ে দেখছি যে সবগুলা সেম, আমার কাউকে কোনো কোয়েশ্চেন করতে হয় না। তারপরে আমি আমার রিসার্চ করছি, দেখছি এমন না যে কেউ ছিল না যে আমাকে এগুলা দেখায় দেওয়ার মতো, ছিল, যদি আমি ওটা মেনশন করবো না কেন, বাট আমার আর কি এটাই যে সবাই যদি জাস্ট ওই বইটা একবার পড়ে তার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই, এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই বাংলা ভাষায় লেখা, সবকিছু সুন্দর বা সবকিছু উনি পজিটিভ বলতে আমি এটা বলবো না, বাট ওই যে কিছু রেফারেন্স গুলা, ওইগুলো যদি কেউ শুধু মিলে দেখে তাহলে তার জন্য অনেক হেল্পফুল হবে। কেউ যদি চায় যে ওই পথে আসতে বা ওইটা কি জাস্ট জানার জন্য, দরকার নাই কোনো হ্যাট্রেড বা কোনো কিছু স্প্রেড করার, কেউ তো চায় না। একদম একদম ঠিক বলেছেন, নারী বইটা যে কোনো, আমি মনে করি যে কোনো নারীর পড়া উচিত এই বইটা, একটা অবশ্য পাঠ্য একটা বই। জি, কারণ নারীরাই বেশি ডিফেন্ড করে ইসলামকে বা যে কোনো ধর্মকে, তারা মনে করে যে না মানে এটা তো না জানি কি, আর পুরুষরা তো একদম মানে রাজাদের মতো চলতেছে দুনিয়াতে, কি বলবো। হ্যাঁ ডালিয়া আপু, আপনি কি তাহলে আর কিছু বলবেন? যে আরেকটা কথা ভাইয়া, অমিত ভাইকে খুব ভালো লাগে, উনি যদি একটু বেশি বেশি জয়েন করেন তাহলে খুব ভালো হবে। আর মডারেটর বা হোস্ট ঠিক আছে, ফারাজ ভাইরা অনেক ভালো বা যারাই আসেন তারাই ভালো, কিন্তু আপনার মতো কেউ সার্কাজম করতে পারে না। আচ্ছা আচ্ছা, খুবই ভালো, মজা লাগলো। জি জি, এইটাই ভাইয়া, তেমন আর কিছু না, আপনারা ভালো থাকবেন, সবসময় থাকেন, আরো বেশি বেশি করে আপনাদের কথাগুলো স্প্রেড করেন, এইটাই। আর থ্যাংক ইউ আমাকে জয়েন করার জন্য, যদিও আমি আজকে ফার্স্ট টাইম জয়েন হয়েছি, তারপরে জয়েন করে ফেলছেন আমাকে, মানে অ্যাড করছেন, আই এম হ্যাপি। অনেক ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য কালি আপু। আপনি যদি এরকম, আপনার যদি কখনো মনে হয় যে আপনিও এই কিছু কিছু ছোট ছোট দুই একটা লাইভ করবেন এবং অন্যদের সাথে একটু আলোচনা করবেন এই বিষয়গুলো নিয়ে, তাহলে আমাকে একটা ইমেল করে দিয়েন, ইমেল করলে আমি আপনার সাথে যোগাযোগ করব যে কিভাবে আপনার জন্য একটা প্ল্যাটফর্ম আমরা ইয়া করে দিতে পারি, যেখানে আপনি আপনিও লাইভ করতে পারবেন এবং আপনিও কথা বলতে পারবেন। তাহলে এই যে নিচে একটা ইমেল অ্যাড্রেস যাচ্ছে, আপনি এখানে একটা ইমেল করে রাখেন তাহলে। জি আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি। হ্যাঁ।